বর্তমানে 15,000 টাকা বাজেট রেঞ্জে অনেক ভালো ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় স্যামসাং তাদের A21s স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে। গ্যালাক্সি A21 স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং দারাজ থেকে যদি আপনারা ফোনটি পারচেস করেন তাহলে 15,999 টাকার মধ্যে ফোনটিকে পারচেস করতে পারবেন। সো হেই গাইস, শান্ত হিয়ার। A21s স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে এবং 17,000 টাকা বাজেটটাকে এই ফোনটা জাস্টিফাই করতে পারে কিনা সেটাও জানা যাবে আজকের এই ভিডিওতে। প্রথমে জানা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমের সাথে আসে গ্যালাক্সি A21s স্মার্টফোনটি, তবে এই ফোনটার রিয়ার সাইডে যে ডিজাইনটা ইউজ করা হয়েছে সেটা অনেকটা গ্লসি টাইপের, তাই অনেকের মনে হতে পারে যে এখানে গ্লাস ইউজ করেছে স্যামসাং। সো A21s স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়া 192 গ্রামের এই ফোনটির মধ্যে 6.5 ইঞ্চির একটি TFT প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং, যার রেজুলেশন হচ্ছে গিয়ে HD+। সো এখানে অনেকেই হতাশ হবেন কারণ এই বাজেট সেগমেন্টে অন্য ফোন কোম্পানিগুলো ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে আমাদের। এছাড়াও TFT প্যানেল হওয়ায় ডিসপ্লের কোয়ালিটি নিয়েও সন্দেহ থাকতে পারে অনেকের মনে। এছাড়া স্যামসাং এই ফোনটার মধ্যে প্রোটেকশন হিসেবে কোন গ্লাস ইউজ করেছে সেই সম্পর্কে কিছু জানায়নি। ডিসপ্লের একবারে উপরের দিকে কর্নারে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এই ডিসপ্লেটি যেহেতু একটি 5-হোল কাটআউটের ডিসপ্লে তাই অনেকের নজর কাড়তে পারে। সো ডিসপ্লের মধ্যে থাকা এই সেলফি ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে গিয়ে F2.2। সো বাজেট অনুযায়ী অনেকটা অ্যাভারেজ লেভেলের পারফরমেন্স দিতে পারবে এই ফোনের সেলফি ক্যামেরাটি। এছাড়া ফোনটি রিয়ার সাইডে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ইউজ করেছে স্যামসাং। আর স্যামসাংয়ের 8-10টা স্মার্টফোনের মতোই এখানেও থাকছে একটা বিশাল ক্যামেরা বাম্প। যদিও কিনা ফোনের রিয়ার সাইডের ক্যামেরা দ্বারা আপনারা 4K রেকর্ডিং করতে পারবেন না, তারপরও 1080p রেজুলেশনের 30fps-এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন এই ফোনটির রিয়ার ক্যামেরা দ্বারা। আর কী কারণে 4K রেকর্ডিং করতে পারবেন না সেই জিনিসটা বলছি, এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা অতটা শক্তিশালী নয় যে 4K রেজুলেশনের ভিডিওগুলো রেকর্ড করতে পারবে। এছাড়াও আলট্রা স্লো মোশনের ভিডিওগুলো শ্যুট করতে পারবেন না এই ফোনটি দ্বারা। ও মাই গড। তবে স্যামসাং এর ফোনের যে ক্যামেরা অ্যাপের ফিচারগুলো রয়েছে যেমন HDR, প্যানোরামা, এইসব মুডগুলো আপনারা এই ফোনটার ক্যামেরা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। তো এবার চিপসেট সম্পর্কে জানা যাক। এক্সিনোসের নতুন 850 এসওসিকে ইউজ করা হয়েছে এই ফোনটির চিপসেট হিসেবে, আর A21s স্মার্টফোনের এই চিপসেটটি 8 nm থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। সো 8 nm থ্রেডে তৈরি করার কারণে এই ফোনটা থেকে খুব ভালো একটা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে, অর্থাৎ বেশি একটা পাওয়ার কনজিউম করবে না এই ফোনের প্রসেসরটি। তবে গেমিংয়ের জন্য একদমই সুইটেবল নয় গ্যালাক্সি A21s স্মার্টফোনটি, কারণ পাবজি গেমটিকে আপনাদের খেলতে হলে অবশ্যই 30-35fps-এর উপরে ফ্রেম রেট পাওয়া যাবে না। এছাড়া HD-তে খেলতে পারবেন সেই গেমটি, কিন্তু সেখানে FPS একদমই কমে যাবে। এছাড়াও অ্যান্ড্রয়েডের সকল ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো একদম লো গ্রাফিক্সে খেলতে হবে এই ফোনটির প্রসেসরটির জন্য। তো যারা কিনা এই বাজেট সেগমেন্টে গেম খেলার জন্য কোনো একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদমই নয়, শুধুমাত্র নর্মাল ইউজার এবং স্যামসাং এর ফ্যান বয়রাই এই ফোনটা কিনবে। এছাড়া 4GB র্যামের পাশাপাশি 64GB ইন্টারনাল মেমোরির দেখা পাওয়া যাবে এই ফোনটির মধ্যে, কিন্তু এখানে স্টোরেজ টাইপটা হচ্ছে গিয়ে EMMC 5.1-এর, তাই রিড এবং রাইড স্পিডটা যথেষ্ট ভালো হবে না বাজেট অনুযায়ী। আর ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে আপনারা একটি মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন এই ফোনটার ভেতরে। এছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000mAh-এর হিউজ ব্যাটারির সাথে 15W-এর চার্জিং স্পিড প্রদান করছে স্যামসাং, এবং বক্সের মধ্যেই 15W-এর চার্জারটির দেখা পেয়ে যাবেন আপনারা। এবং সিকিউরিটির জন্য রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সব ধরনের সেন্সরের দেখা পাওয়া যাবে গ্যালাক্সি A21s স্মার্টফোনটিতে। আর টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক এবং সিঙ্গেল লাউড স্পিকারের দেখা পাওয়া যাবে এই ফোনটির ভেতরে। সো বন্ধুরা, হয়তো আপনারা বুঝতেই পারছেন বাজেট অনুযায়ী, অর্থাৎ 17,000 টাকা বাজেট অনুযায়ী কিছুটা দুর্বল স্পেসিফিকেশন প্রদান করছে স্যামসাং এর এই নতুন গ্যালাক্সি A21s স্মার্টফোনটি। অবভিয়াসলি এই বাজেটের মধ্যে আমরা অফিসিয়ালভাবে রেডমি 9 এবং রিয়েলমি 6i এর মতো স্মার্টফোনগুলো দেখে আসছি, এছাড়াও
কিছুটা বাজেট ইনক্রিজ করতে পারলে অফিসিয়ালভাবে আপনারা রেডমি নোট 9 স্মার্টফোনটিকেও পেয়ে যাবেন। তো আমি কিছুক্ষণ আগে যেটাই বললাম যে স্যামসাং এর ফ্যান বয় এবং একদম নর্মাল এবং বেসিক ইউজাররাই এই ফোনটা পারচেজ করবে। আর দারাজের মাধ্যমে আপনারা যদি 30 সেপ্টেম্বরের আগে ফোনটা প্রি অর্ডার করে ফেলেন তাহলে 15,999 টাকার মধ্যে ফোনটা পারচেজ করতে পারবেন। তো এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।